আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কুলেন্ট, অ্যানেক্স কুলেন্ট। একটু কাছ থেকে দেখাচ্ছি, এই কুলেন্টটা হচ্ছে কনসেন্ট্রেট, লেখা দেখা যাচ্ছে কনসেন্ট্রেট রেডি মিক্স আপ টু 4 লিটার। মানে হচ্ছে একটা গাড়িতে আমরা জানি যে 4 লিটার কুলেন্ট আমাদের প্রয়োজন। আর কুলেন্ট কতটা ইম্পর্টেন্ট আপনাদের কতটুকু মানে অবশ্যই আপনারা জানেন, তারপরে বলে দিচ্ছি। ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য কুলেন্টের কোনো বিকল্প নাই। আমরা নর্মালি পানি ভরে দিই, বিভিন্ন জিনিস ভরে দিই, সেটা দিয়ে আসলে অ্যান্টি রাস্ট হয় না। আমাদের কুলেন্ট কিন্তু অ্যান্টি রাস্ট, সে জং একটা রেডিয়েটারে রেডিয়েটার নষ্টই হয় জংয়ের জন্য। বেশ কিছুদিন পানি থাকার পরে জং পড়ে যায়, ইঞ্জিনে গাস্কেট নষ্ট হয়ে যায়, গাড়ি ইঞ্জিন পুরো বাতিল হয়ে যায়। আমরা প্রথমত এটা খুলবো, এটা ইনটেক করা থাকে, যদি ইনটেক সিল না থাকে অবশ্যই কিনবেন না। তো আমরা ফার্স্টে এই কুলেন্টের এই ফ্লাশ ফ্লাশ যেটা এটা ইউজ করব, শেক করে নিব একটু। অবশ্যই গাড়ি ঠান্ডা অবস্থায় করতে হবে, গরম অবস্থায় করা যাবে না, গরম অবস্থায় করলে রিস্ক আছে। ঠান্ডা অবস্থা করবেন। এই দেখেন জংটা দেখা যাচ্ছে, জং গাড়িতে অলরেডি জং পড়া, এই যে কুলেন্টের জং, এই জং, এগুলো সব কিন্তু জং। এই যে জং কুলেন্ট, এই গাড়িতে রাস্ট পড়বেই, কারণ যেহেতু আপনারা সাধারণ পানি বা বাজারের লো কোয়ালিটির কুলেন্ট ইউজ করেন, জং পড়বেই। আমি কী হয়ে দিচ্ছি একটু দেখাই দিচ্ছি। এটা খুলতে হবে মুখটা, দেখা যাচ্ছে এটা 100 ml আছে, এটা দিয়ে দিবেন এটার মধ্যে। এবং আমরা জানি যে পানি কমে যায়, পানি কিন্তু কম, অনেক কম। কুলেন্টটা দেওয়ার পরে এই ক্যাপটা লাগাবেন না, ক্যাপটা খোলা রাখবেন। ক্যাপটা খুলে এক জায়গায় রেখে দিবেন, সেফ জায়গায়, যেখানে রাখলাম আমি, দেখো এখানে এই জায়গায় রাখলাম ক্যাপটা। এই ক্যাপটা খোলা রাখবেন, খোলা রাখা অবস্থায় গাড়ি স্টার্ট করতে হবে। গাড়ি স্টার্ট করব, আমরা দেখতে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে ফেনা হয়েছে। খেয়াল করে দেখেন এখানে কিছুটা ফেনা হয়েছে, এবং ভিতরে একদম ভিতরে খেয়াল করেন পানি সার্কুলেট হচ্ছে। এই যে ভিতরে পানি সার্কুলেট হচ্ছে, খেয়াল করছো? এই যে একটা সাবানের মতো পানি সার্কুলেট হচ্ছে, যদিও এটা সাবান না, ভুলেও কেউ সাবান দিবেন না, শ্যাম্পু দিবেন না এটাতে। এখন এখন যেটা হবে, ইঞ্জিনের সাউন্ড দেখতে পাচ্ছেন একদম নর্মাল হয়ে গেছে। এটা পুরো ইঞ্জিনের ভিতরে যেসব জায়গায় পানি যাচ্ছে পুরো জায়গাটা ক্লিন করবে। এরকম স্টার্ট দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে, 10 মিনিট, 10 মিনিট রেখে দিতে হবে। কোনো এক্সেলারেশন দেওয়া যাবে না, কিছু করা যাবে না, জাস্ট 10 মিনিট কুল ডাউন। 10 মিনিট পর কি করতে হবে আমি দেখাচ্ছি। যদি কোনো কারণে পানি, আপনি খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে পানি কম থাকে, এটা পানি দিয়ে দিবেন, এরকম ফেনা থাকবে, খেয়াল রাখেন ফেনা থাকবে, এরকম ফেনা উঠবে। আমাদের যে কুলেন্টার যে ফ্লাশার আছে, ফেনা উঠবে, এরকম এরকম ফেনা থাকবে। ফেনা ওঠার পরে আস্তে আস্তে ফেনাটা ভ্যানিশ হয়ে যাবে, এই ফেনাটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, এই ফেনাটা শেষ হয়ে যাবে। আমি দেখাচ্ছি ভিডিওতে আপনাদেরকে। একটু একটা 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 জিনিস দেখাই দিকে আসো, একটু আগে এখানে যেমন যেমন জং ছিল, দেখেন অলরেডি ক্লিয়ার, জং কিন্তু ক্লিয়ার। একটু আগে এগুলো লাল ছিল, একদম লাল ছিল, আর উপর থেকে একটু লাল ছিল, এখন দেখেন আপনি এই লাল অংশটা কমে গেছে। এটা কিন্তু গরম পানি, এটা হাত দেওয়া যাবে না, আমি হাত দিচ্ছি যদিও, বাট হাত দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন যে সব জং, সব জং ভেসে আসছে। এই যে জং রেডিয়েটারের ভিতরে যত জং ছিল সব কিন্তু ভেসে আসছে, এখানে ভিতরে পানির সাথে সব জং মিশে গেছে। আমরা একটু পরে রেডিয়েটারের ওয়াটার ড্রেন দিব, সব ফেলে দিব পানি, ফেলে আমাদের যে অ্যানেক্স কুলেন্টটা ভরবো। অবস্থা তো আপনারা দেখলেন কি অবস্থা, কন্ডিশন দেখেন, আমি আবার দেখাচ্ছি। খুব বাজে অবস্থা গাড়ির ভিতরে, রেডিয়েটার ইঞ্জিনের ভিতরে অবস্থা খুবই খারাপ। আমরা গাড়ি বন্ধ করব, খেয়াল রাখবেন গাড়ি বন্ধ করার সাথে সাথে কুলেন্ট ড্রেন দেওয়া যাবে না। এই যে গাড়ি বন্ধ করলাম, ইঞ্জিন স্টার্ট স্টপ, গাড়ি ক্লোজ, অনেক গরম আছে, একটু ওয়েট করতে হবে যতক্ষণ ঠান্ডা না হয়। একটু ঠান্ডা হওয়ার পরে আমরা ড্রেন দিব, ড্রেন দিয়ে আমরা দেখাবো জাদু যে কি পরিমাণ ময়লা গাড়ি থেকে বেরোচ্ছে এবং ইঞ্জিনের ভিতরে কি ছিল, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে। ইঞ্জিন এখন ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন কুলেন্টটাকে ড্রেন দিব, যে কুলেন্টটা গাড়িতে ছিল, আমাদের কুলেন্ট না, এটা কিন্তু এখনো ভরা হয়নি, এটা এখনো নতুন রয়েছে, আমরা ভরবো পরে। আমরা এখন পুরাতন কুলেন্টটাকে ড্রেন দিব, দেখি কি অবস্থা হয় কুলেন্টের। এই যে ছাঁকনিটা বসাইলাম, আমি কুলেন্টটা ড্রেন দিব এখন। সাবধান, পানি কিন্তু গরম থাকতে পারে, খুব সাবধান।
আমাকে চেক করবো। ওকে 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 ওকে, দেখি ছাকনির কি অবস্থা একটু দেখি তো। এটা আমার ঢাকনা ছিল, এই যে ময়লা, এটা লিটারের মধ্যে এটা পাওয়া গেছে, ময়লা পাওয়া গেছে। দেখেন আমাদের নিচে একটা বোল ছিল, ময়লাটা এই পানি গরম পানি, দেখা যাচ্ছে ভিতরে কি অবস্থা, লাল পানি, সব লাল ইঞ্জিনের ভিতরে কি পরিমাণ ময়লা ছিল দেখতে পাচ্ছেন আপনারা, সব লাল পানি, কিন্তু একদম লাল। গাড়ির ইঞ্জিনটা একদম অলমোস্ট ধ্বংসের দিকে ছিল, এই যে কত বাজে কন্ডিশন ছিল ভিতরে। তো আমরা এখন আমাদের এনএক্স কুলেন্ট ভরবো, এনএক্স আমরা এখন এটা ভরবো গাড়িতে, কীভাবে ভরতে হয় সেই প্রসেসটা দেখা দিচ্ছি। এই ক্যাপটা যে খোলা ছিল, এই ক্যাপটা অবশ্যই আগে লাগাতে হবে, এখন আমরা আমাদের এই কুলেন্টটা দিব। অ্যান্টি রাস্ট সেভ ইঞ্জিন প্রোডাক্ট অফ টাসলক ফর অল টাইপ অফ ভেহিকেল ইউএসএ টেকনোলজি, এটা হাইপার রেডিয়েটর কুলেন্ট, অ্যান্টি রাস্ট, খেয়াল রাখবেন অ্যান্টি রাস্ট নট অ্যান্টি ফ্রিজ। আমাদের দেশে যেহেতু বরফ পড়ে না, তো শেক করবেন একটু, প্রথমে শেক করে নেবেন। তো আমি টিস্যু নিলাম একটা, টিস্যু নিয়ে আমি মুখটা ক্লিন করে ফেলবো একটু, তো মুখটা ক্লিন করলাম। আপনাদের খেয়াল করে দেখেন আগে যে পরিমাণ জং ছিল একদম ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার। আমি কুলেন্টটা ঢালবো, একটু শেক করে নিব, প্রথমে একটু শেক করে নিব। এটা কিন্তু কনসেন্ট্রেট, এটা ইনটেক থাকবে, এরকম ভিতরে সিল করা থাকবে, সিল করা থাকবে, খেয়াল রাখবেন সিলটা খুলে, যদি সিল খোলা থাকে নেবেন না। এটার সাথে 4 লিটার ড্রিঙ্কিং ওয়াটার মিক্স করা যায়, এই যে কুলেন্ট, আমরা আমাদের কুলেন্ট দিচ্ছি এখন, যদি একটু নিচে পড়ে যায় সমস্যা নেই। আপনারা চাইলে একটু কুলেন্ট নিচে রেখে দিতে পারেন, একটু একটু রাখতে পারেন সাইড ট্যাঙ্কের জন্য। আমি যেভাবে দিয়েছি আপনারাভাবে দিবেন না দয়া করে, একটা খাগ বা চোঙা ইউজ করবেন। আমি হাতটা মুছে ফেললাম, এখানে একটু পড়েছে। অবশ্যই এই কুলেন্ট কিন্তু 1 লিটারের, বাট 4 লিটারের সাথে মিক্স করা যায়। আমরা অবশ্যই বাজার থেকে যে কোনো কোম্পানির ড্রিঙ্কিং ওয়াটার কিনে নিব, ভালো কোম্পানি, অবশ্যই অবশ্যই ড্রিঙ্কিং ওয়াটার দিতে হবে সাথে মিক্স আপ, নর্মাল পানি দেওয়া যাবে না। খেয়াল করে দেখেন, এটা এটা মানে 2 লিটারের পানি ছিল, 2 লিটার আর কুলেন্ট 1 লিটার, 3 লিটার। খেয়াল করে দেখেন, একটু কাছে আসো, এটা কিন্তু সাদা, এখন সবুজ হয় নাই। আমি গাড়িটা এই অবস্থায় স্টার্ট দিলেই সবুজ হয়ে যাবে, খেয়াল করেন। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি এখন, গাড়ি স্টার্ট দেওয়ার পরে যদি পানি শর্ট থাকে পানিটা মিশিয়ে নেবেন। এটা আমরা কেন করলাম, কারণ যদি ভিতরে কোনো বাতাস বা গ্যাস থাকে সেটা বের হয়ে যাবে। দেখেন পানি কিন্তু সবুজ, একদম একদম গ্রিন হয়ে গেছে, একদম গ্রিন হয়ে গেছে। এরকম 1 মিনিট রাখার পরে আপনি ক্যাপ লাগাতে পারেন, ফেনাটা ফেলে দিবেন, আগের কিছু ফেনা রয়ে গেছে ময়লা। এটা অবশ্য কয়েকবার কন্টিনিউ করার পরে একদম 100% ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কিন্তু আমরা ক্লিন করে নেই, জং রয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য, এটা ক্লিন করা হয় নাই, জং রয়ে গেছে। আমরা এই অবস্থায় লাগিয়ে দেবো এটা। এখন আপনার গাড়ি, এখন আপনার গাড়ি একটা দীর্ঘশ্বাস নেবে, শান্তির দীর্ঘশ্বাস, এবং সে মনে মনে হয়তো বলতেছে যা কি আরাম। আসলে আরাম, আমরা যখন খুব গরমের মধ্যে ঠান্ডা পানি খাই, যেমন আমাদের আরাম লাগে, খুব গরম, খুব কষ্ট, খুব
খুব তৃষ্ণার্ত, কারণ খুব ভালো পানি বা ঠান্ডা পানি আমরা খাই, যেরকম লাগে গাড়ির ঠিক সেরকম ফিলিংস হচ্ছে। এটা আপনি ভালো বুঝবেন যেহেতু আপনি গাড়ি চালান বা আপনার নিজস্ব গাড়ি। আপনার গাড়ি এখন রেডি টু ড্রাইভ, আপনি এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অবশ্যই প্রসেসটা ফলো করবেন, আপনাদের গাড়ি সুরক্ষিত থাক, আপনারা সুরক্ষিত থাকেন, দোয়া করি সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। We'll be right back.